নমস্কার বন্ধুরা চুমকির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে একটা বিকেলের নাস্তা বা সকালেও খেতে পারো নাস্তা হিসেবে তার রেসিপি নিয়ে তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে দেখা বেলাইকানটি প্রেস করে অল করে রেখো যাতে যে এই ভিডিও ছায় না কেন সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি আজকে ঝাল সুজিটা কি করে রান্না করি অনেকে ঝালসুজি বলে অনেকে সুজির উপমা বলে দেখো ঝালসুজি রান্না করার জন্য নিয়েছি আলু কুচিয়ে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি আর এদিকে নিয়েছি দশ টাকার একটা প্যাকেট সুজির আর নিয়ে নিয়েছি আমি বাদাম আর নিয়ে নেবো বাদাম দেখো বাদাম নিয়ে নিয়েছি আমি এদিকে দেখো কড়াই গরম বসিয়ে দিয়েছি গরম বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আলুগুলো দিয়ে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব নুন দিয়ে আলুগুলোকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচিগুলো এবার এগুলোকে সবগুলোকে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সুজি সুজিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর হাতে জল ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে দেখো আমি যেরকম জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম তোমরা সেরকমভাবে দেবে নাহলে একেবারে যে জল দিয়ে দাও তাহলে সুজিটা ভালো হবে না এবার ঝরঝরে হবে না একসঙ্গে লেগে যাবে সেই জন্যে জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে ঝাল সুজিটা ঝুরঝুরে আর সুন্দর খেতে হবে দেখো আমি যেরকমভাবে দিচ্ছি সেরকমভাবে তোমরা দেবে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বাদামগুলো বাদামগুলো দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করলেই আমার ঝাল সুজিটা সম্পূর্ণ রেডি এবার নামিয়ে দেব তোমাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবে এবং লাইক করবে আর শেয়ার করবে